সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধু সকল, যদি আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ডত পয়সা ইনভেস্ট করবলে বিচারি আসা, তেতিয়া হলে সবর আগতে একাউন্ট ক্রিয়েট করিব লাগে, পোর্টফোলিও ক্রিয়েট করিব লাগে। আজি মই দেখুৱাম যে আদিত্য বিড়লার মিউচুয়াল ফান্ডর একাউন্ট কেনে ধরনের ক্রিয়েট করিব পারিবা। তার আগতে কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে ভিডিওটো লাইক করা নাই লাইক করে দিয়া, আর যদি চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিয়া। এতিয়া কি করিবা, যিকোনো একটা ব্রাউজার ওপেন করিবা আর ব্রাউজারের সার্চ ইউআরএল টাইপ করিবা আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ড। তারপর ইন্টার করিবা, আর ইন্টার করার পিছত সবার প্রথম লিঙ্ক আহি যাব, ইয়াতে আপনাদের দেখি পাবা। ইয়াতে সব আপনাদের দেখি পাই আসা ABSL মিউচুয়াল ফান্ড অনলাইন, এই লিঙ্কর উপর ক্লিক করিব পারিবা। তলতে আর বহুতো লিঙ্ক আছে, ইয়াতেও ক্লিক করিব পারিবা। মই 3 নম্বর লিঙ্কর উপর ক্লিক করে দিছো। সো মই কবলৈ বিচাৰো, এই যোনটো লিঙ্ক হয় লিঙ্কটো এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা, টেনশন নলবা, ঠিক আছে। এতিয়া সব ইয়াতে দেখি পাই আসা আদিত্য বিড়লা ক্যাপিটেল ওয়েবসাইটটো খুলি আহি গৈছে, ঠিক আছে। এই ওয়েবসাইটটো হয় মিউচুয়াল ফান্ডর ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে পয়সা ইনভেস্ট করব লাগবে যদি আদিত্য বিড়লা মিউচুয়াল ফান্ডত পয়সা ইনভেস্ট করবলৈ বিচরা। এতিয়া ইয়াতে আমি ইনভেস্টার, সেই কারণে আমি রেজিস্টার করিম, ঠিক আছে। সবার প্রথম রেজিস্টার করব লাগবে, তারপরে ইনভেস্ট করব পাৰিম। এতিয়া যদি রেজিস্টার করবলৈ হয় তেতিয়া ইয়াতে চা ইনভেস্ট উইথ আস, ইয়াতে যেতিয়া মাউসটো মই লৈ আহিছো, ইয়াতে চা বহুতো অপশন আছে, নিউ ইনভেস্টার অপশনত ক্লিক করব লাগিব। মই ক্লিক করে দিছো নিউ ইনভেস্টার অপশনত। ক্লিক করার পিছতে ইয়াতে চা আপনাদের দেখি পাই আছে দুটা অপশন আছে, এপ্লাই ফর পান আর ক্রিয়েট ফোলিও। তেতিয়া আমি ফোলিও ক্রিয়েট করে আছো, সেই কারণে ইয়াতে ক্রিয়েট ফোলিও অপশনত ক্লিক করব। মই ক্লিক করে দিছো ক্রিয়েট ফোলিও অপশনত। ক্লিক করার পিছত ইয়াতে চা এখন পেজ খুলি আছে, এই পেজ খন আমি পুরা কমপ্লিট করব লাগবে। সবার প্রথম পেন ডিটেলস, KYC, FATCA, তারপর ব্যাংক একাউন্ট ডিটেলস, নমিনি ডিটেলস আর তারপর কনফার্ম ডিটেলস। তাহলে এটা এটা করে আমি কমপ্লিট করব লাগবে। ইয়াতে চা 5টা স্টেপ কমপ্লিট করব লাগবে, ঠিক আছে। সবার প্রথম ইয়াতে চা ক্রিয়েট ফোলিও ইন দ্য নেম অফ ইন্ডিভিজুয়াল চয়েস করবা, ঠিক আছে। নিজের বাবে ফোলিও ক্রিয়েট করে আসা, সেই কারণে ইন্ডিভিজুয়াল চয়েস করবা। তারপর ইয়াতে সব আপনাদের দেখি পাইছা ফার্স্ট সোল। সো আমি সবে জানো যে জয়েন্ট একাউন্ট ওপেন করা হয় এনে ধরনে, ইয়াতে মিউচুয়াল ফান্ডতো জয়েন্টলি ইনভেস্ট করিব পারিবা। কিন্তু মই ইন্ডিভিজুয়াল মানে মই অকলে ইনভেস্ট করিম, সেই কারণে অকল ইনফরমেশন মই দিম আর বেলেগ নিদো, ঠিক আছে। ইয়াতে 3টা কলম আছে, মানে 3 জনে জয়েন্টলি ওপেন করিব পারিবা, ঠিক আছে। যদি জয়েন্টলি ওপেন করিবলৈ বিচরা তেতিয়া 3জনের প্যান কার্ড নম্বর, তারপর ডেট অফ বার্থ, তারপর KYC নম্বর দিব লাগিব। কিন্তু মই অকল ইনভেস্ট করিম, ইন্ডিভিজুয়াল একাউন্ট ক্রিয়েট করে আছো, সেই কারণে মই অকল এটা বক্সেই ফিল করিম, ঠিক আছে। সবার প্রথম বক্সতে মই কি করিম, মোর প্যান কার্ড নম্বর এন্টার করিম। প্যান কার্ড নম্বর এন্টার করার পিছতে ডেট অফ বার্থ বক্সতে মই ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার আইকনত ক্লিক করিম আর ডেট অফ বার্থ চয়েস করিম, যোনটো ডেট অফ বার্থ মোর প্যান কার্ডতে আছে। ডেট অফ বার্থ চয়েস করার পিছত 3 নম্বর ইয়াতে চা CKYC নম্বর অপশনাল হয়, যদি ইন্টার করবলৈ বিচরা তেতিয়াও পারিবা, আর যদি নিবিচরা তেতিয়াও পারিবা। যদি ইন্টার নকরা একো অসুবিধা নাই, কিয়নো ইয়াতে প্যান কার্ড নম্বর ইন্টার কয়ে দিছে আর প্যান কার্ডত CKYC করা আছে। CKYC কি হয় মই অলরেডি আগতে কৈছো, CKYCর একটা আইডেন্টিফিকেশন নম্বর আছে, সেই আইডেন্টিফিকেশন নম্বরটা এই বক্সত ইন্টার করব লাগে, ঠিক আছে। মই ইন্টার নকরে আছো, যদি মই ইন্টার করো তেতিয়াহলে কনফিউজন হয়ে যাব, ঠিক আছে। ইয়াতে মই ইন্টার নকরে আছো, আপনাদেরকেও নকরিবা। যদি CKYC করা আছে তেতিয়াহলে অসুবিধা নাই, কিয়নো প্যান নম্বর ইয়াতে অলরেডি মই মেনশন কৰি দিছো। তারপর ইন্টার পান দুইটা বক্স খালি এৰি দিম, কিয়নো মই জয়েন্টলি ইনভেস্ট নকরো, সেই কারণে মই অকল মোরে ইনফরমেশন দিছো। তারপর ইয়াতে সব মোবাইল নম্বর, মোবাইল নম্বর বক্সতে মোবাইল নম্বর এটা এন্টার করবা। চা ইয়াতে মোক কয় আছে যে যোনটো মোবাইল নম্বর আর ইমেল আইডি ইয়াতে দিম, এই মোবাইল নম্বর আর ইমেল আইডি মিউচুয়াল ফান্ডত লিঙ্ক হয়ে থাকিব, ঠিক আছে। যিমানে ইনফরমেশন হব সব এই মোবাইল নম্বর আর ইমেল আহিব, যোনটো মোবাইল নম্বর আর ইমেল আইডি এই দুইটা বক্সত মই দিম এতিয়া, ঠিক আছে। ইয়াতে নিজের একটা মোবাইল নম্বর শুদ্ধ দিবা, সেই কারণে মই শুদ্ধ মোবাইল নম্বর এটা এন্টার করে আছো। মোবাইল নম্বর এন্টার করার পিছতে ইমেল আইডি বক্সতে ইমেল আইডিও এটা ইন্টার করবা, মই ইমেল আইডিও ইন্টার করে আছো। ইমেল আইডি ইন্টার করার পিছত ইয়াতে সব ক্যাপচা দেখি পাই আসা, এই ইমেজত যেনে ধরনের ওয়ার্ড বা নাম্বার আছে সেম এই বক্সতে ইন্টার করব লাগিব। তেতিয়ালে ইয়াতে মই ইন্টার করে আছো TAA4DP, ঠিক আছে। মই ইন্টার করে দিছো আর এতিয়া মই কি করিম, ইয়াতে চেক স্ট্যাটাস অপশনত ক্লিক করিম। চেক স্ট্যাটাস অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে চা একো সলনি নহয়েছে, কিয়নো ইয়াতে একটা সলনি হয়েছে, ইয়াতে সব মোৰ নামটো আহি গৈছে। মই মোৰ নাম উল্লেখ করা নাই ইয়াতে, কিন্তু ইয়াতে সব মোৰ নামটো আহি গৈছে। আর KYC ইয়াতে আপোনালোকে দেখি পাইছে অকে আহি আছে, কিয়নো মোৰ CKYC করা আছে আর প্যান কার্ডত যোনটো নাম আছে নামটো ইয়াতে আহি গৈছে, ঠিক আছে। মই এতিয়া কি করিম, স্ক্রল ডাউন করিম, আর স্ক্রল ডাউন করার পিছত ইয়াতে
প্রসিড অপশনত ক্লিক করে দিম। প্রসিড অপশনত ক্লিক করার পিছত ইয়াতে অল্প সময় লোডিং হব, আর লোডিং হওয়ার পিছতে ইয়াতে সো আপনাদের দেখি পাইছা মোবাইল নম্বর আর ইমেল আইডি সেইটা আইছে যোনটো মই ইন্টার কইছিল অল্প আগতে। এতিয়া এটা ওটিপি জেনারেট করব লাগিব আর ওটিপিটো ইন্টার করব লাগিব। ইয়াতে জেনারেট ওটিপি অপশনত ক্লিক করে দিবা। জেনারেট ওটিপি অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে সব কয় আছে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়ার রেজিস্টার ইমেল এন্ড মোবাইল নম্বর, দিস ওটিপি উইল এক্সপায়ার আফটার 15 মিনিটস। ইয়াতে মোক কয় আছে মোর যোনটো ইমেল আইডি আর মোবাইল নম্বর হয় মানে ইয়াতে ইন্টার কইছিল সেইটো মোবাইল নম্বর আর ইমেল আইডিত একটা ওটিপি পঠাওয়া হয়েছে। ওটিপিটোর ভ্যালিডিটি থাকিব 15 মিনিটর আর ওটিপিটো এই বক্সত ইন্টার করব লাগিব। নিজে চেক করে লবা যোনটো মোবাইল নম্বর ইন্টার কইছিল সেই মোবাইল নম্বর ওটিপি আহি গৈছে। মোর ওসরত ওটিপি আহি গৈছে 40 1514, ঠিক আছে ওটিপি ইন্টার কই দিছো। তারপিছতো যদি নাহে ইয়াতে সো অপশন আছে রিসেন্ট ওটিপি কোড, এই অপশনত ক্লিক করিবা আকো নতুনভাবে ওটিপি জেনারেট হয়ে যাব। ইয়াতে মই ওটিপি ইন্টার কই দিছো কিয়নো আহি গৈছে। এতিয়া মই কি করিম, ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করে দিম। আর সাবমিট অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে সো পেজখন লোডিং হয়ে গেল। এতিয়া ইয়াতে আরো অলপ ইনফরমেশন দিব লাগিব কি কি দিব লাগে চাই যাওয়া ভালদরে, ঠিক আছে। ইয়াতে কি কি আছে চাই লওয়া, ইয়াতে আপনাদের দেখি পাই আছে মোর প্যান নম্বর আছে, মোর ডেট অফ বার্থ আছে, তারপর মোর নামটো আছে, সি কেওয়াইসি ইয়াতে ওকে দেখাই আছে। এতিয়া ইয়াতে মোর ডিটেলস দেখি পাই আছে, মোর ডিটেলস সবার প্রথম অপশন হয় ট্যাক্স স্ট্যাটাস, ইয়াতে সিলেক্টত ক্লিক করিবা। আর ইয়াতে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল চয়েস করিবা, যদি অন্যান্য চয়েস করা তেতিয়ালে অসুবিধা হয়ে যাব, রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল চয়েস করিবা। তারপর ইয়াতে সব মোড অফ হোল্ডিং, মোড অফ হোল্ডিং কি সিঙ্গেল, মই অকল ইনভেস্ট করিম সেইকারণে ইয়াতে সিঙ্গেল আছে। তারপর ইয়াতে সব কন্ট্যাক্ট ডিটেলস, ল্যান্ডলাইন অফিস নম্বর যদি থাকে ইন্টার করিব পারিবা, আর তারপর ল্যান্ডলাইন রেসিডেন্স নম্বর যদি থাকে ইন্টার করিব পারিবা। আজিকালি সময় নাই এইবোর ইন্টার নকরিবা, খালি এরি দিবা। তারপর ইয়াতে সব আপনাদের দেখি পাইছে আর আই এ কোড, ইয়াতে সব মোক কয় আছে যে কোনো ধরনের ব্রোকারর কোড আছে নাকি এই বছর ইন্টার করবলে, যদি ব্রোকারে ইনভেস্ট করা তেতিয়ালে নিজের লস হবো। ইয়াতে ডাইরেক্ট চয়েস করিবা, এডভাইজার চয়েস নকরিবা, ঠিক আছে, ডাইরেক্টই চয়েস করিবা। ডাইরেক্ট যদি চয়েস করা তেতিয়ালে নিজের রিটার্নটো অল্প বেশি পাবা, ঠিক আছে। ইয়াতে ডাইরেক্ট মই চয়েস করিম, তারপর মই নেক্সট অপশনত ক্লিক করিম। নেক্সট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সোয়া এক নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গেল। এতিয়া দুই নম্বর স্টেপ কমপ্লিট করব লাগিব। দুই নম্বর স্টেপত কি কি আছে ইয়াতে চাই লওয়া, মই কমপ্লিট করে আপনাদের এটা এটা করে দেখাই আছো, ঠিক আছে। সবার প্রথম ইয়াতে সো আপনাদের দেখি পাই আছে ফিল্ড মার্কেট বাই স্টার আর মেন্ডেটি, যত যত স্টার মার্ক আছে সবত ফিল করবই লাগবে, মেন্ডেটি হয়, ঠিক আছে। ইয়াতেও মোর পেন ডিটেলস আহি গৈছে। আর তারপর ইয়াতে সব মোক আছে গ্রস অ্যানুয়াল ইনকাম ইন ইনার, কিমান টাকা মোর ইনকাম হয়, ইয়াতে মই চয়েস করিম 1 to 5 লাখ, ঠিক আছে। তারপর ইয়াতে দুইটা বক্স দেখি পাইছা, এই দুইটা বক্সত একো চয়েস নকরিবা। যদি নিজের বাবে রেজিস্টার করে আসা আর যদি জয়েনলি করে আসা তেতিয়ালে এই দুইটা বক্সতো চয়েস করব লাগিব, ঠিক আছে। আর তারপর ইয়াতে সব নেটওয়ার্থ ইনার, সো ইয়াতে মেন্ডেটি নহয়, ইয়াতে মেনশন করিব পারিবা যে বর্তমান সময় লয় নিজের কিমান টাকা ইনকাম হয়, ঠিক আছে, বা ডেটটো ইয়াতে মেনশন করিব পারিবা। কিন্তু ইয়াতে স্টার মার্ক নাই, মই একো ফিল নকরো। তারপর ইয়াতে সব অকুপেশন ডিটেলস, নিজে কি করা ইয়াতে সিলেক্টত ক্লিক করিবা। ইয়াতে বহুত অপশন আছে, স্টুডেন্ট, হাউস ওয়াইফ, ডক্টর, বিজনেস আদারও চয়েস করিব পারিবা। তারপর ইয়াতে সব আপনাদের দেখি পাইছে লোডিং হব অল্প সময়, লোডিং হওয়ার পিছত ইয়াতে আদার কি করো, ঠিক আছে। ইয়াতে আদার মই সলনি করিব পারো নেকি, মোর হিসাব মতে ইয়াতে কিবা আছে নেকি ক্যাটেগরি, মই চেক করে লো। ইয়াতে সোয়া কোনো ধরনের ক্যাটেগরি নাই, ইয়াতে মই আদারর জগত স্যালারি ইন্টার কই আছো, ঠিক আছে, মানে আদার কি করো স্যালারি। তারপর ইয়াতে সোয়া পলিটিক্যাল এক্সপোর্ট পার্সন, কিবা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে নেকি, ইয়াতে মই ন চয়েস করিম, যদি নিজের থাকে তাহলে ইয়েস করিবা, ঠিক আছে, মই ন চয়েস করিম। তারপর ইয়াতে সব কাউন্ট্রি অফ বার্থ, ইয়াতে ইন্ডিয়াই চয়েস করব লাগিব, ঠিক আছে, ডাবল আই, ঠিক আছে, ইন্ডিয়া আহি গৈছে, ইন্ডিয়া চয়েস করে লবা, নিজের জন্ম কোনটো দেশতে হয়েছে, ঠিক আছে, ইয়াতে ইন্ডিয়া চয়েস করিবা। সো ইয়াতে একো মই ফিল নকৰি আছো, কিয়নো জয়েন্টলি মই ইনভেস্ট নকৰো, মই অকল মোৰে ইনফৰমেশ্যন দি আছো। তাৰপিছত ইয়াতে সব প্লেস অফ বার্থ, নিজৰ জন্মস্থান কত হয়, ইয়াতে মই জন্মস্থান ইন্টা কৈ দিছো। তারপর মই স্কোল ডাউন করিম, আর স্কোল ডাউন করার পিছত ইয়াতে মোক কৈ আছে এনি আদার ইনফরমেশন রিলেশন টু কেওয়াইসি ইফ এপ্লিকেবল, কোনো ধরনের আরো কিবা ইনফরমেশন আছে নাকি কেওয়াইসির, এই বক্সটো খালি এরি দিবা, ঠিক আছে। তারপর ইয়াতে চা FATCA ইনফরমেশন ফর ইন্ডিভিজুয়াল, ইয়াতে মোক কয় আছে যে ইন্ডিয়ার বাহিরত আরো কতো মই ট্যাক্স পে করো নাকি, ইয়াতে ন করিবা, ঠিক আছে। তারপর ইয়াতে টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করিবা, ইয়াতে বহুতো ডিক্লারেশন আছে ইয়ার পড়ি লবা। তারপর নেক্সট অপশনত ক্লিক করে দিবা, ঠিক আছে। ভিডিও বহুত লম্বা হয়ে আছে, কিন্তু লাস্টলে চাই যা, যদি ইনভেস্ট করবলে বিচরা তো এইবর কমপ্লিট করব লাগিব, ঠিক আছে। ইয়াতে চা এতিয়া দেখি পাই আছা KYC FATCA কমপ্লিট হয়ে গেল। এতিয়া আহি গেল ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস কিহর বাবে দিয়া দিব লাগে,
নিশ্চয় জানা যদি মিউচুয়াল ফান্ডত পয়সা ইনভেস্ট করবলৈ বিচরা, ঠিক আছে? এই বেংকৰ পৰাই পয়সা দিব লাগিব মিউচুয়াল ফান্ডত, আৰু যেতিয়া নিজৰ মেচুৰিটি মানে মিউচুয়াল ফান্ড বিক্ৰী কৰি দিবা এই বেংকতে লাভে মূলে পয়সাখিনি আহিব, সেইকাৰণে ইয়াতে বেংক ডিটেইলছ দিবই লাগিব। ইয়াতে সব আপোনালোকে দেখি পাইছে একাউণ্ট হোল্ডাৰ নিজৰ নামেৰে হ'ব লাগিব বেংক একাউণ্ট, ঠিক আছে? ইয়াতে মোৰ নামটো আছে আৰু তাৰপিছত ইয়াতে একাউণ্ট নম্বৰ, একাউণ্ট নম্বৰ বক্সতে ইয়াতে একাউণ্ট নম্বৰ এণ্টাৰ কৰিবা। যোনখন বেংক লিংক কৰিবলৈ বিচাৰি আছা সেইখন বেংকৰ, তেতিয়াহ'লে ইয়াতে মই পাঞ্জাৱ নেশ্যনেল বেংক লিংক কৰিম, সেইকাৰণে পাঞ্জাৱ নেশ্যনেল বেংকৰ ছেভিং একাউণ্ট নম্বৰ এণ্টাৰ কৰি আছোঁ। তাৰপিছত কনফাৰ্ম একাউণ্ট নম্বৰ বক্সতে আকৌ ছেম একাউণ্ট নম্বৰটো এণ্টাৰ কৰিবা। তাৰপিছত একাউণ্ট টাইপ চইচ কৰিব লাগিব, ছেভিং নে কাৰেণ্ট হয়, ইয়াতে মই ছেভিং চইচ কৰিম। তাৰপিছত ইয়াতে চব কৈ আছে আই এফ এছ চি কোড, চ' আই এফ এছ চি কোড এণ্টাৰ কৰিলে ইয়াতে নহ'ব, ইয়াতে ছিলেক্ট আই এফ এছ চি কোড অপশ্যনত ক্লিক কৰিব লাগিব, ঠিক আছে? এই বেংকৰ ইয়াতে মই পাঞ্জাৱ নেশ্যনেল বেংকৰ একাউণ্ট নম্বৰ এণ্টাৰ কৰিছোঁ, এই বেংকৰ ব্ৰাঞ্চৰ আই এফ এছ চি কোডটো মই চাৰ্চ কৰিম, ঠিক আছে? ছিলেক্ট আই এফ এছ চি কোড অপশ্যনত ক্লিক কৰিবা, আৰু ক্লিক কৰাৰ পিছতে আই এফ এছ চি কোড চাৰ্চ কৰিব লাগিব, ঠিক আছে? ডাইৰেক্টলি এণ্টাৰ কৰিব নোৱাৰিবা, ইয়াতে চব আপোনালোকে দি পাইছে আই এফ এছ চি কোড এণ্টাৰ কৰিবলৈ কৈ আছে, মই আই এফ এছ চি কোড এণ্টাৰ কৰিম। তাৰপিছত বেংক নেম বক্সতে বেংক নেম এণ্টাৰ কৰিম, মই ইয়াতে পাঞ্জাৱ নেশ্যনেল বেংক লিংক কৰি আছোঁ, সেইকাৰণে পাঞ্জাৱ নেশ্যনেল বেংক নেম টাইপ কৰিম। তাৰপিছত ব্ৰাঞ্চ নেম বক্সতে ব্ৰাঞ্চ নেম এণ্টাৰ কৰিবা, মই এণ্টাৰ কৰি আছোঁ। তাৰপিছত কি কৰিবা, চাৰ্চ অপশ্যনত ক্লিক কৰি দিবা। চাৰ্চ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ইয়াতে আপোনালোকে দেখি পাই আছা কাৰেণ্টলি পুৰা ইনফৰ্মেশ্যন আহি গৈছে। ইয়াতে আপোনালোকে দেখি পাইছা বেংকৰ নেম, ব্ৰাঞ্চ নেম, আই পি চি কোড, ব্ৰাঞ্চ এড্ৰেছ, ব্ৰাঞ্চ চিটি আৰু ডিষ্ট্ৰিক্ট আৰু ষ্টেট চব ইয়াতে ইনফৰ্মেশ্যন আহি গৈছে। ইয়াতে চইচ কৰি ল'বা, ইয়াতে চেকবক্সত চেকমাৰ্ক কৰিবা। তাৰপিছত কি কৰিবা, ছিলেক্ট অপশ্যনত ক্লিক কৰি দিবা, আৰু ছিলেক্ট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ইয়াতে আপোনালোকে দেখি পাইছা আই এফ এছ চি কোডটো ফিল হৈ গৈছে। আই এফ এছ চি কোড ফিল হোৱাৰ লগে লগে ইয়াতে আপোনালোকে দেখি পাইছা নেম অফ দ্য বেংক পাঞ্জাৱ নেশ্যনেল বেংক, ব্ৰাঞ্চ নেম কি হয় আৰু ব্ৰাঞ্চ এড্ৰেছ কি হয় অট'মেটিক ফিল হৈ গৈছে। তাৰপিছত ইয়াতে চিটিটো অট'মেটিকেলি ফিল হৈ গৈছে, একো কৰিব নালাগিছে মোৰ, ঠিক আছে? এতিয়া মই কি কৰিম, ইয়াতে নেক্সট অপশ্যনত ক্লিক কৰিম, আৰু নেক্সট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে এতিয়া ইয়াতে আপোনালোকে দেখি পাইছা তিনিটা ষ্টেপ কমপ্লিট হৈ গ'ল, নমিনি ডিটেইলছ আহি গৈছে। যদি নমিনি এড কৰিবলৈ বিচৰা তেতিয়াহ'লে পাৰিবা, আৰু যদি নিবিচৰা তেতিয়াহ'লে ইয়াতে চেকবক্সত চেকমাৰ্ক কৰিবা, তাৰপিছত নেক্সট কৰিবা। কিন্তু মই ক'বলৈ বিচাৰোঁ নমিনি এড কৰি ল'বা, মই এতিয়া নমিনি এড নকৰোঁ, আৰু যদি আপোনালোকেও নকৰা পিছতে নমিনি এড কৰিব পাৰিবা। যদি এতিয়া কৰিবলৈ বিচৰা মই কৈ আছোঁ নমিনি নেম এই বক্সত এণ্টাৰ কৰিবা, ঠিক আছে? ইয়াতে আনচেক কৰি দিছোঁ মই, আনচেক নমিনি নেম এণ্টাৰ কৰিবা, নমিনি এড্ৰেছ এণ্টাৰ কৰিবা। যদি নমিনিজন মাইনাৰ হয় মানে 18 বছৰৰ তলত হয় তেতিয়াহ'লে ইয়াতে চেকবক্সত চেকমাৰ্ক কৰিবা, ঠিক আছে? আৰু 18 বছৰৰ যদি ওপৰত হয় তেতিয়াহ'লে ইয়াতে চেকবক্সত চেকমাৰ্ক নকৰিবা। তাৰপিছত ৰিলেশ্যনশ্বিপ, নমিনিজন নিজৰ কি লাগে ইয়াতে এণ্টাৰ কৰিবা। তাৰপিছত নমিনিজনৰ ডেট অফ বাৰ্থ, তাৰপিছত ইয়াতে নমিনিজনৰ পেৰেণ্টৰ নাম যদি মাইনাৰ হয়, ইয়াতে ইন কেছ দ্য নমিনি ইজ এ মাইনাৰ, যদি নমিনিজনৰ বয়স 18 বছৰৰ তলত হয় তেতিয়াহ'লে দেউতাকৰ বা মাকৰ নাম এই বক্সত এণ্টাৰ কৰিব লাগিব, ঠিক আছে? মই কোনো ধৰণৰ নমিনি এড নকৰি আছোঁ, সেইকাৰণে ইয়াতে চেকবক্সত চেকমাৰ্ক কৰিছোঁ, আৰু তাৰপিছত মই নেক্সট অপশ্যনত ক্লিক কৰিছোঁ। নেক্সট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ইয়াতে চব আপোনালোকে দেখি পাই আছা মোক কৈ আছে যে এবাৰ ভালদৰে চেক কৰিবলৈ চব ইনফৰ্মেশ্যন কাৰেক্ট আছে নাই, যদি কাৰেক্ট হয় তেতিয়াহ'লে নেক্সট অপশ্যনত ক্লিক কৰিবলৈ মই নেক্সট অপশ্যনত ক্লিক কৰি দিছোঁ। আৰু এতিয়া চাই ইয়াতে আপোনালোকে দেখি পাইছে এখন পপ আপ আহি গৈছে, উই হেভ ৰিচিভ ইয়ৰ ৰিকুৱেষ্ট ফৰ নিউ ফলিঅ' ক্ৰিয়েশ্যন, প্লিজ প্ৰচিড টু ছেট ইয়ৰ ইউজাৰ নেম পাছৱৰ্ড টু একচেছ ইয়ৰ অনলাইন একাউণ্ট। ফলিঅ' নম্বৰ ক্ৰিয়েট কৰাৰ বাবে ৰিকুৱেষ্ট ৰিচিভ হৈ গৈছে। এতিয়া মোক কৈ আছে যে ইউজাৰ নেম আৰু পাছৱৰ্ড ক্ৰিয়েট কৰিবলৈ অনলাইন একাউণ্ট একচেছ কৰিবলৈ যদি হয় মই ক্ৰিয়েট ওৱান আইডি অপশ্যনত ক্লিক কৰি দিম। ক্ৰিয়েট ওৱান আইডি অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে মোক কৈ আছে ভেৰিফাই কৰিবলৈ যে এইটো ইমেইল আইডি আৰু মোবাইল নম্বৰ হয়, এইটোৰে ভেৰিফাই কৰিব লাগিব। মই ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিম, আৰু ছাবমিট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ইয়াতে চব মোক কৈ আছে যে ইউজাৰ নেম আৰু পাছৱৰ্ড চইচ কৰিবলৈ ইউজাৰ নেমটো কেনেধৰণে ৰাখিবা। এক্সাম্পল আপোনালোকে ছাইটত দেখি পাই আছা এনেধৰণে ইউজাৰ নেম নিজে চইচ কৰি ল'বা। তাৰপিছত ইণ্টাৰ পাছৱৰ্ড, পাছৱৰ্ড বক্সতে পাছৱৰ্ডটো চইচ কৰিবা, যোনটো পাছৱৰ্ডে হৰ সময় লগ ইন কৰিব লাগিব। চ' ইয়াতে যোনটো ইউজাৰ নেম আছে এইটো আৰু ইয়াতে যোনটো পাছৱৰ্ড ৰাখিবা এই পাছৱৰ্ড আৰু ইউজাৰ নেমেৰে হৰ সময় লগ ইন কৰিব লাগিব। সেইকাৰণে ভালদৰে মনত ৰাখিবা ইউজাৰ নেম আৰু পাছৱৰ্ডটো। মই ইয়াতে পাছৱৰ্ড চইচ কৰি আছোঁ, এক্সাম্পল আপোনালোকে পাছৱৰ্ড দেখি পাই আছে ছাইটতে, এনেধৰণে পাছৱৰ্ড চইচ কৰিবা। তাৰপিছত আকৌ কনফাৰ্ম পাছৱৰ্ডটো এণ্টাৰ কৰি দিবা তিনি নম্বৰ বক্সতে, মই কনফাৰ্ম কৰি দি আছোঁ পাছৱৰ্ডটো। তাৰপিছত ইয়াতে টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন একচেপ্ট কৰিবা, তাৰপিছত কি কৰিবা কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰি দিবা। মই কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰি দিছোঁ। কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ইয়াতে আপোনালোকে দেখি পাই আছা
পেজখন পুরা লোডিং হয়ে গেল আর ড্যাশবোর্ডত মই লগ ইন হয়ে গেছো। ইয়াতে আপনাদের দেখি পাই আসা টোটাল মার্কেট ভ্যালু জিরো জিরো, কিয়নো বর্তমান সময় মানে কোনো ধরনের ইনভেস্ট করা নাই, সেই কারণে জিরো জিরো ভ্যালু আই আছে। ইয়াতে কুইক ইনভেস্ট অপশনত ক্লিক করে এতিয়া ইনভেস্ট করিব পারিবা, স্টার্ট এস আই পি অপশনত ক্লিক করে এস আই পি স্টার্ট করিব পারিবা। ঠিক আছে, ইয়াতে সো আপনাদের দেখি পাইছা একটা অপশন আছে লিঙ্ক ইয়োর আদার আদিত্য বিড়লা ক্যাপিটাল প্রোডাক্ট, আর কোনো ধরনের যদি ইনভেস্টমেন্ট করে রাখিছা তো ডাইরেক্টলি লিঙ্ক করিব পারিবা ফোলিও নম্বরের আর ট্রেকও করিব পারিবা। তেতিয়াহলে এতিয়া তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ফোলিও ক্রিয়েট হয়ে গেল, অকল বাকি থাকিছে যে ইনভেস্ট করা। এতিয়া নিজে কোনটো ফাউন্ডত পয়সা ইনভেস্ট করবলে বিচরা সেইটো চয়েস করে ইনভেস্ট করিব পারিবা। আর যদি না জানা কেনে ধরনের ইনভেস্ট করা হয় তেতিয়াহলে পিছর ভিডিওতে দেখিবলে পাবা যে ইনভেস্ট কেনে ধরনের করিব পারিবা আদিত্য বিড়লা ক্যাপিটালত। ঠিক আছে, মই আজি দেখাই লৈছো যে অ্যাকাউন্ট কেনে ধরনের ক্রিয়েট করিবা। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করিবা, মিউচুয়াল ফান্ডের বিষয়ে আর যদি জানিবলে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা, আর বহুতো ভিডিও আপলোড হয়ে গেছে মিউচুয়াল ফান্ডের বিষয়ে, সেইবর ভিডিও চাইও আর মিউচুয়াল ফান্ডের নলেজ লব পারিবা। বাই বাই।